দেশের বেশিরভাগ নারী এখনও পিছিয়ে থাকলেও কৃষিকাজ থেকে শুরু করে প্রশাসন কিংবা নিরাপত্তা ক্ষেত্রে নারীদের অগ্রগতিও কম নয়। শ্রমসাধ্য এবং চ্যালেঞ্জিং বিভিন্ন পেশায় সাফল্যের স্বাক্ষর রাখছেন তাদের অনেকে। গাইবান্ধা, হিলি, দিনাজপুর ও পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারী সে শুধু আজ পুরুষের প্রেরণার উৎসই নয়, পরিবার তো বটে, দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছে প্রায় সমান অবদান। তাই তো স্থল, আকাশ, নৌপথ কিংবা সীমান্ত রক্ষার মতো চ্যালেঞ্জিং পেশায় অনবদ্য স্বাক্ষর রেখে অনেকে নিজেকে পরিণত করেছেন রোল মডেলে। হিলি সীমান্তে দায়িত্ব পালন করছেন বিজিবির এমন 9 নারী সদস্য। আমি একটা নারী হিসেবে মানে সীমান্ত রক্ষার অংশীদার হওয়ার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর আমার এই চাকরির জন্য আমার পরিবারও স্বাবলম্বী, আমি নিজেও স্বাবলম্বী। শুধু সেনাবাহিনী বিজিবিতেই নয়, আনসার, ভিডিপি, রেলওয়ে, পুলিশ ও থানার গুরুত্বপূর্ণ পদে নারীদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। প্রশাসনিক বিভিন্ন পদে নারীর এখন জয় জয়কার। নারীদের অধিকার পূর্ণ মর্যাদা থাকা দরকার, পাশাপাশি এই নারীদের অধিকার এর জন্য পুরুষদেরকেও চিন্তা করতে হবে। আর্থিক দৈন্য দমাতে পারেনি নারীদের, শিক্ষা দীক্ষায় অনেকে পিছিয়ে থাকলেও কাজই লাগিয়েছেন তার মেধা ও ইচ্ছাশক্তিকে। বৈষম্যের বেড়াজালকে টপকে কৃষিকাজ করে সচ্ছলতা এনেছেন প্রত্যন্ত অঞ্চলের অনেক নারী। মাঠে কাজ করে, ক্ষেত নিরে রোয়া গাছি, তাকে রোয়া নিরে, পেঁয়াজ মরিচ নিরে। আমার 3-4টা গরু আছে, 7-8 কেজি দুধ হয়, পাল্টে আমার 300-400 টাকা রোজগার হয়। উৎপাদন খাতে ভিন্ন চিত্র চোখে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের চা বাগানগুলোতে। শুধু চা সংগ্রহই নয়, চা প্রক্রিয়ায়ও অংশ নিচ্ছেন মেয়েরা। বিভিন্ন পেশা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বেড়েছে নারী উদ্যোক্তা। মেয়েরা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। গত কয়েক বছরে তাদের মধ্যে আমরা একটি অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করছি। আজকের নারী প্রমাণ দিয়েছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।